হ্যালো ভিউয়ার্স, আপনাদের মোবাইল ফোনের ফেসবুক লাইটে কোনো ধরনের মেসেজ এলে বা কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে বা আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্টকে অ্যাসেপ্ট করলে বা কেউ কোনো ধরনের কমেন্ট করলে বা কমেন্টের রিপ্লে করলে তার নোটিফিকেশান আসে না বা নোটিফিকেশান বারে নোটিফিকেশান দেখায় না, তাহলে ভিডিওতে লক্ষ্য রাখুন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা আপনাদের ফেসবুক লাইটের নোটিফিকেশান সমস্যার সমাধান কী করে করবেন। আমি আরএস, চ্যানেলের নাম আরএস টেকজন প্রো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো আপনাদের মোবাইল ফোনের ফেসবুক লাইটের নোটিফিকেশান সমস্যা সমাধানের জন্য প্রথমে চলে যাবেন আপনারা আপনাদের মোবাইল ফোনের ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে এবং ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। অলরেডি লগ ইন করা থাকলে যা আপনার উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন অপশানে ক্লিক করে দেবেন। দেন আপনারা এখান থেকে নিচে চলে আসবেন এবং সেটিংস অপশানে ক্লিক করে দেবেন। সেটিংস অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান অপশানে ক্লিক করে দেবেন। দেন দেখতে পাচ্ছেন কমেন্টস, ফ্রেন্ড রিকোয়েস্ট, বার্থডে সহ বিভিন্ন অপশান দেখতে পাচ্ছেন, যা সেখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কমেন্ট অপশানটিতে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। তো কমেন্ট অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পোস্ট, ইমেল, এসএমএস। তো আপনাদের এই অপশানগুলি অফ থাকতে পারে, যা আপনারা অন করে দেবেন। দেন আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের সেটিংসে চলে যাবেন। দেন এখান থেকে যা আপনারা নিচে চলে আসবেন এবং অ্যাপ সেটিংস অথবা আপনাদের মোবাইল ফোনে অ্যাপ্লিকেশন থাকতে পারে, যা আপনারা অ্যাপ সেটিংসে ক্লিক করে দেবেন। দেন আপনাদের মোবাইল ফোনের অ্যাপসগুলি শো করবে। দেন আপনারা উপরে দেখতে পাচ্ছেন সার্চ অপশনে ক্লিক করে ফেসবুক লাইট লিখে অথবা লাইট লিখে সার্চ করবেন, অথবা আপনারা এখান থেকে নিচে চলে যাবেন এবং আপনাদের ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করবেন। দেন আপনারা লাইট অপশানে ক্লিক করে দিবেন। লাইট অপশানে ক্লিক করার পরে বা লাইট অ্যাপ্লিকেশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশান অপশানে ক্লিক করে দিবেন এবং নোটিফিকেশান অপশানটি অফ থাকলে অন করে দিবেন। দেন আপনারা এখান থেকে ব্যাক করে দিবেন এবং দেখতে পাচ্ছেন পারমিশন অপশানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন, ফেসবুক লাইটের পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। তো জাস্ট আপনারা এখান থেকে মাইক্রোফোন নোটিফিকেশান পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। দেন আপনারা এখান থেকে ব্যাক করে দিবেন এবং স্টোরেজ অপশানে ক্লিক করে দিবেন। স্টোরেজ অপশানে ক্লিক করার পরে ক্লিয়ার ক্যাচ অপশানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ব্যাক করে দিবেন এবং ফোর্স স্টপ অপশানে ক্লিক করে দিবেন। দেন ওকে করে দিবেন। জাস্ট এই সেটিংসগুলো করার পরে আপনারা আপনাদের মোবাইল ফোনটিকে রিস্টার্ট বা রিবুট করে নেবেন। জাস্ট এই সেটিংসগুলো করে নিলে আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। এই সেটিংসগুলো করার পরও যদি আপনাদের সমস্যার সমাধান না হয়, জাস্ট আপনারা আবারও চলে যাবেন সেটিংসে। জাস্ট আপনারা আপনাদের মোবাইল ফোনের সেটিংসে গিয়ে সার্চ অপশানে সার্চ করবেন। জাস্ট উপরে সার্চ অপশান পেয়ে যাবেন, সার্চ অপশানে সার্চ করবেন রিসেট লিখে সার্চ করবেন। দেন দেখতে পাচ্ছেন রিসেট অপশান আবারও ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা আবারও রিসেট অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন রিসেট অল সেটিংস অপশানে ক্লিক করে দেবেন। দেন রিসেট সেটিংসে ক্লিক করে আপনাদের মোবাইল ফোনের সেটিংসগুলি রিসেট করে নেবেন। তো রিসেট সেটিংসে ক্লিক করে আপনাদের মোবাইল ফোনের সেটিংসগুলো রিসেট করে নিলে আপনাদের মোবাইল ফোনের কোনো ধরনের ডেটা ডিলিট হবে না, জাস্ট সেটিংসগুলো রিসেট হয়ে যাবে। জাস্ট এই সেটিংসগুলো করে নিলে আপনাদের ফেসবুক লাইটের নোটিফিকেশান সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনাদের ফেসবুক লাইটে মেসেজ বা কোনো ধরনের নোটিফিকেশান এলে তা নোটিফিকেশান বারে শো করবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।